আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দর্পণতে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শিশু নিরস্ত্রনের ঘটনায় তলপার তুরস্ক এ দগানের হুশিয়ারি এরপর জানিয়ে দিব ইসরায়েলের পরাজয় সন্নিকটে বলেছেন ওরাস বিশ্ববিদ্যালয়ের গবেষক এদিকে সোনাককে আর চান না ব্রিটেনবাসী এরপর জানিয়ে দিব খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত আট দক্ষিণ গাজা থেকে পালাচ্ছে ফিলিস্তিনিরা আরো জানিয়ে দিব মোদীর সামনে মাথা নত করেন কেন রাহুলের প্রশ্নে যে উত্তর দিলেন স্পিকার সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে উনচল্লিশ জন নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শিশু নির্যাতনের ঘটনায় তোলপাড় তুরস্ক এরদোয়ানের হুশিয়ারি গত ত্রিশ জুন তুরস্কের কাইসারিতে এক সিনিয়র নাগরিকের বিরুদ্ধে শিশুকে শ্লীলতা হানির অভিযোগ উঠেছে এ ঘটনায় ক্ষোভে ফুসছে স্থানীয়রা বিক্ষোভের পর বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার জন্য তীব্র আন্দোলন করেছে শিশু নির্যাতনের জের ধরে এ সময় রাস্তায় বেশ কিছু যানবাহন উল্টিয়ে দেওয়া হয়েছে কিছু সিরিয়ান মালিকানাধীন দোকানে আগুন দেওয়া হয়েছে যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে গিয়ে শিশু নির্যাতন নিয়ে এর বলেন সমাজে জেনোফোবিয়া নিয়ে কেউ কোথাও যেতে পারে না রাস্তায় ভাঙচুর আগুন দেওয়া অগ্রহণযোগ্য গতকাল কায়সারিতে একটি ছোট গোষ্ঠী দ্বারা সৃষ্ট পরিস্থিতির কারণ বিক্ষোভকারীদের বিষাক্ত বক্তৃতা রাজনৈতিক লাভের জন্য ঘৃণামূলক বক্তব্যের আশ্রয় নেওয়া নিন্দনীয় এ ব্যাপারে এরদোগান সামাজিক শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন ইসরায়েলের পরাজয় সন্নিকটে বলেছেন ওয়ারাস বিশ্ববিদ্যালয়ের গবেষক গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারাস বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের গবেষক হ্যাগি ওলসানিতস্কি তিনি বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই এই পরাজয় আসন্ন গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হচ্ছে এবং এ কারণে নেতানিয়াহু গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন ওলসানিতস্কি উল্লেখ করেন সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল তার শত্রুকে ঠেকানোর সব শক্তি ব্যয় করে ফেলেছে এবং বর্তমানে তাদের আর কোনো বর্ধিত শক্তি নেই তিনি লিখেছেন যে বিজয় অর্জন করত সেগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দক্ষিণ আফ্রিকার ত্রিশ বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের চেয়েও বেশি অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর হত্যাযোগ্য ও ধ্বংসযোগ্য নতুন একটি যুদ্ধের আগুন উস্কে দিচ্ছে বলে তোস্কি আশঙ্কা প্রকাশ করেন সোনাকে আর চান ব্রিটেনবাসী সরগরম ব্রিটেন নির্বাচনের আর আরমাত্র দুদিন বাকি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি তবে জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে তাতে বাহাত্তর শতাংশ ব্রিটেনবাসী ঋষি সোনাকে আর প্রধানমন্ত্রী চান না এমনও আশঙ্কা করা হচ্ছে শুধু হার নয় এবারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়বে চোরিরা জনমত সমীক্ষা বলছে লেবার পার্টি চল্লিশ শতাংশ ভোট পাবে টোরিরা পাবে বিশ শতাংশ এবং নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কট্টরপন্থী দল রিফর্ম ইউকে পাবে ষোলো শতাংশ ভোট স্ত্রী আক্ষতাকে নিয়ে নেসডেনের স্বামী নারায়ণ মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সোনাক গোটা প্রচার পর্বেই হিন্দু ধর্মের প্রতি আস্থার কথা জানিয়েছেন তিনি কথার মাঝে মাঝে ভাবগত গীতা থেকে দু এক লাইনও বলেছেন যেমন বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তিনি কর্মের উপর বিশ্বাস করবেন অনেকেরই বক্তব্য নিজের দল সোনাকের উপর এমন একটা ভরসা করতে পারছে না এ অবস্থায় একমাত্র ঈশ্বরী ভরসা সোনাকের খান ইউনুসের ইসরায়েলের হামলায় নিহত আট দক্ষিণ গাজা থেকে পালাচ্ছে ফিলিস্তিনিরা দক্ষিণ গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফলে গাজার অন্যতম শহর খান ইউনুস থেকে পালাতে শুরু করেছে ফিলিস্তিনিরা ইসরায়েলও গাজার বাসিন্দাদের ওই অঞ্চল খালি করার আদেশ দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতের পর আজ মঙ্গলবার সকালেও ইসরায়েল খান ইউনুসে বেশ কয়েকটি হামলা চালায় স্থানীয় মেডিকেল সূত্র ও ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে এই হামলায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও ত্রিশ জন ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা ইউরোপিয়ান গাজা হাসপাতাল ছেড়ে চলে গেছেন যদিও ইসরায়েলি বাহিনী হাসপাতাল খালি করার কোনো আনুষ্ঠানিক আদেশ দেয়নি রেড ক্রিসেন্ট জানিয়েছে সেখানকার হাসপাতালগুলোতে রোগীদের অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার কর্মকর্তা লুইস ওয়াটারিজ প্রশ্ন করেছেন আবারও এলাকা ছাড়ার নির্দেশ দেয় ওই অঞ্চলের বাসিন্দারা আসলে কোথায় যাবেন তিনি বলেছেন এই এলাকার মানুষ মধ্যে বহু ক্ষয়ক্ষতির ধ্বংস হয়ে গেছে রাফায় সামরিক অভিযানের পর তারা এখানে এসে অনিরাপদ ভবনে বাস করতে শুরু করেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি ওই অঞ্চল থেকে সোমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বোমা ছোড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এই হামলা শুরু করেছে মোদীর সামনে মাথা নত করেন কেন রাহুলের প্রশ্নের যে উত্তর দিলেন স্পিকার নরেন্দ্র প্রধানমন্ত্রীকে নিয়ে লোকসভার স্পিকার ও বিরোধী দলের নেতা রাহুল মধ্যে বেশ বিতর্ক হয়েছে সোমবার স্পিকার কাছে গান্ধী জানতে চান তিনি মোদীর সামনে মাথা নোয়ান কেন স্পিকার সেই প্রশ্নে একটু বিব্রত না হয়ে জানালেন তার আচরণের কারণ একই সঙ্গে বললেন প্রয়োজনে পাশ হতেও আপত্তি নেই তার সোমবার সংসদ বক্তৃতা করেন বিরোধী দলনেতা রাহুল সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা কটাক্ষবানে বিদ্ধ করেন তিনি স্পিকার বিড়েলার কাছেও অনুযোগ করেন লোকসভার মাইক বন্ধ হয়ে যাওয়া নিয়ে ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎ স্পিকারের উদ্দেশ্যে রাহুল প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন আমি দেখছি মোদীজি সামনে এলে আপনি মাথা নত করেন কেন করেন বলুন তো সাম্প্রতিক উদাহরণ টেনে বিরোধী দলনেতা বলেন সেদিন আমি এবং মোদীজি দুজনেই আপনার সঙ্গে হাত মেলালাম দেখলাম আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান দাঁড়িয়ে রইলেন অথচ মোদিজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে উনচল্লিশ জন নিহত কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গত মাস থেকে চলা বিক্ষোভে মোট উনচল্লিশ জন নিহত হয়েছে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করেছে এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলেছে যে বিক্ষোভকালে উনচল্লিশ জন নিহত এবং তিনশত জন আহত হয়েছে বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে পহেলা জুলাই উল্লেখ করা হয়েছে সংস্থাটি আরও বলেছে এ পর্যন্ত মোট বত্রিশটি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে এদিকে রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে কে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে রুটো মঙ্গলবার টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন বিক্ষোভকালে উনিশজন নিহত হয়েছে